हरे कृष्ण तो এখন আমি জয়পতাকা মহারাজ সম্বন্ধে কিছু বলবো। আমি জয়পতাকা মহারাজের প্রথম দর্শন পাই যখন আমি মায়াপুর মন্দিরে আসি। আমি এসেছিলাম সন্ধ্যাবেলা, সন্ধ্যাবেলা তখন কীর্তন হচ্ছিল এবং সেই কীর্তনে ভক্তরা অপূর্ব সুন্দরভাবে নাচছিল, কীর্তন করছিল, খুব ভালো লেগেছিল এসেই এখানে। আর তারপরে যখন কীর্তন শেষ হলো, তখন একজন সন্ন্যাসী তিনি জয়ধ্বনি দিচ্ছিলেন। তো আমি তখন জয়ধ্বনিটা ঠিক জানতাম না, আমরা মন্দিরে গিয়ে শুধু প্রণাম করা এইটুকুই জানতাম। এইভাবে সবাই প্রণাম করে আছে আর জয়ধ্বনি দিয়ে যাচ্ছে, আমার তখন মনে হচ্ছিল এই জয়ধ্বনি যেন শেষ হবে না, ক্রমাগত চলছে চলছে। এবং যিনি সেই জয়ধ্বনি দিচ্ছিলেন তিনি হচ্ছেন শ্রীল জয়পতাকা মহারাজ। এবং সেই দিন আমার সঙ্গে ওনার পরিচয় হয়নি। পরের দিন আমি যখন পরের দিন সকালেই আমি মস্তক মুন্ডন করে ফেলি, করে ভক্তি জীবন অবলম্বন করি। তখন ভক্তরা আমার কাছে আমাকে জয়পতাকা মহারাজের কাছে নিয়ে গিয়েছিলেন। তখন জয়পতাকা মহারাজ আমাকে একটা ফর্ম দিয়েছিলেন ফিল আপ করার জন্য। সেই ফর্মে একটা ইয়ে ছিল, খুব সুন্দর একটা পয়েন্ট ছিল, সেটাতে লেখা ছিল যে আমি কখনো এমন আচরণ করব না যার ফলে প্রভুপাদের নাম নামে কলঙ্ক আসতে পারে বা প্রভুপাদের নাম প্রভাবিত হতে পারে। মানে আমরা এমনভাবে আচরণ করব যাতে প্রভুপাদের সম্মান অক্ষুণ্ণ থাকে, প্রভুপাদের মহিমা বর্ধিত হয়। সেই পয়েন্ট আমার খুব ভালো লেগেছিল। আর সেই ফর্মে আমার ঠিকানাও দিতে হয়েছিল। তো ঠিকানা ছিল, তো আমি এরপরে আমি প্রায় আমি বাড়িতে না বলে আমি চলে এসেছি, আমি প্রায় বাড়িতে চলে যেতাম। কিন্তু তার কিছুদিন পরে আমি ফিরে গেছি, তখন আমি একদিন আমি বাড়ি তারপরে আমি কিছুদিন থাকার পরে আমি বাড়িতে লিখেছিলাম আমার বাবার কাছে যে আমি এই ইসকনে যোগদান করেছি। তো তখন বাবা লিখেছিলেন যে ঠিক আছে, তবে তখন আমার এক ভাইয়ের বিয়ের ইয়ে ছিল, তো বলছে অন্তত তুমি বিয়েতে এসো, তুমি না এলে খারাপ দেখাবে। আর সেদিন ইয়ে হয়েছিল যে আমার সঙ্গে এক ভক্তের একটু মনোমালিন্য হয় আমার এক গুরু ভাইয়ের সঙ্গে। আর সেই গুরু একদিকে গুরু ভাইয়ের মনোমালিন্য, আরেকদিকে ওই বাবার চিঠি, উনি আমার খুড়তুতো ভাইয়ের বিয়েতে যাওয়ার জন্য অনুরোধ করেছেন, তাই জন্য আমি কাউকে না বলে আমি চলে গেছি বাড়িতে। জয়পতাকা মহারাজ তখন ছিলেন না, জয়পতাকা মহারাজ তখন প্রচারে ছিলেন। তার পরের দিন যাই হোক, দু একদিন পরে হয়তো উনি ফিরেছেন, ফিরে এসে তিনি খবর পেয়েছিলেন যে আমি বাড়ি চলে গেছি। তখন জয়পতাকা মহারাজ কলকাতায় আমার বাড়িতে গিয়েছিলেন। সেদিন আবার সারাদিন আমি আমার এক বন্ধুর বাড়িতে ছিলাম। তো জয়পতাকা মহারাজ দু তিনবার আমার ওখানে এসেছেন বাড়িতে। তো রাত্রে যখন আমি বাড়ি ফিরেছি তখন আমার বাবা বললেন এরকম জয়পতাকা স্বামী এসেছিলেন তোমার খোঁজে। তারপরে পরের দিন সকালবেলায় কলকাতা মন্দিরে আমি মঙ্গল আরতির আগেই চলে যাই। তারপর মঙ্গল আরতির সময় জয়পতাকা মহারাজের সঙ্গে দেখা হয়, খুব খুশি হন। তো উনি তারপরে আমাকে বললেন চলো মায়াপুরে যাবো, ঠিক আছে। তখন আমি জিজ্ঞাসা করেছিলাম যে আপনি আমার ঠিকানা কোথায় পেলেন,
তখন উনি বলেছিলেন যে ফর্মটা যে ফিল আপ করেছিলে ওই ফর্মে তোমার ঠিকানা ছিল, আমার ঠিক খেয়াল ছিল না। জয়পতাকা মহারাজ মায়াপুরে, তখন জয়পতাকা মহারাজ ভবানন্দ মহারাজ দুজন কো ডিরেক্টর্স ছিলেন। জয়পতাকা মহারাজ অধিকাংশ সময় প্রচারে থাকতেন আর ভবানন্দ মহারাজ এখানকার কার্যকলাপ পরিচালনা করতেন। আমরা প্রায় জয়পতাকা মহারাজের সঙ্গে প্রচারে যেতাম, খুব ভালো লাগতো। আমরা দিনের বেলা বই বিতরণ করতাম আর সন্ধ্যাবেলা আমরা যেখানে আমরা থাকতাম সেখানে সাধারণত কোনো ধনী ব্যক্তির বাড়িতে আমরা খুঁটি গাড়তাম এবং তাদের বাড়িতে আমরা অনুষ্ঠান করতাম। সেদিক দিয়ে আমি বলবো যে অধিকাংশই যাদের বাড়িতে আমরা উঠতাম তারা অধিকাংশই মারোয়াড়ি, বাঙালির আমাদের অত আদর করে ডাকত না। বাঙালির হয়তো ওদের ইয়ে ছিল যে বৈষ্ণব ডেকে কি হবে, বৈষ্ণব বলে মাছ মাংস খেও না, এটা করো না, ওটা করো না। কিন্তু সেই জন্য নিরামিষাশী যারা তারা সহজেই এই পথটাকে গ্রহণ করতে পারে। যাই হোক, আর তখন আমি দেখতাম জয়পতাকা মহারাজ তখনই বাংলা ভাষায় মহারাজ ভাষণ দিতেন, ভাঙা ভাঙা বাংলায় বলতেন তখন। হ্যাঁ, সে তো অনেকদিন আগের কথা, প্রায় 40 বছর আগের কথা। আমরা গঙ্গায় সাঁতার কাটতে যেতাম, খুব মজা করতাম তখন আমরা। তখন গঙ্গা অনেক দূরে ছিল, এখন গঙ্গা অনেক এদিকে সরে এসেছে, আর গঙ্গা তখন ভাঙতে ভাঙতে আসছিল, তাই জন্য গঙ্গার পাড়টা অনেক উঁচু ছিল তখন। আর সেই গঙ্গার উঁচু থেকে আমরা ঝাঁপ দিতাম জলে, কখনো আবার আমরা কুস্তি করতাম ওখানে। আমরা বলবো না, অন্যেরা, আমি অতটা ইয়ে ছিলাম না। তো আমাদের আরেকজন সন্ন্যাসী ছিলেন, তার নাম হচ্ছে গুরুকৃপা মহারাজ। হ্যাঁ, আর ওনার দলটা ছিল খুব আমেরিকান, সবাই অধিকাংশই আমেরিকান। ভানু মহারাজও ছিলেন ওই দলে, তিনি একমাত্র নন আমেরিকান ছিলেন। আর ওরা খুব উৎসাহ সহক মানে ইয়ে ছিল, উৎসাহময় ছিল। তারা সুন্দর খুব উচ্চ ঈশ্বরে কীর্তন করত, সন্ধ্যাবেলা নাচত উন্মাদের মতো। এবং তো একদিন ওদের দলের একজন, যার সাইজটা প্রায় আমারই মতো, ওর সঙ্গে আমাকে কুস্তি করতে হয়েছিল। তো কুস্তিতে আমি হেরে যাই, তখন ওরা খুব মাতামাতি করছিল, ওদের দল জিতে গেছে। মায়াপুরের পরাজয় জয়পতাকা মহারাজ সহ্য করতে পারেননি, তিনি দাঁড়িয়ে উঠে বলেছেন, তোমাদের যে কেউ এসো আমার সঙ্গে কুস্তি করো। প্রথমে ওরা কেউই আর ইয়ে করতে পারেনি, কেন গুরুকৃপা মহারাজও খুব একটা বড় সাইজ, মানে উনিও একটু বেঁটে ছিলেন, ছোট শরীর, কিন্তু খুব শক্তিশালী ছিল। তো গুরুকৃপা নিজে জয়পতাকা মহারাজের বিরুদ্ধে যায়নি, ও দলের আরেকজনকে বলেছিল জয়পতাকা মহারাজের সঙ্গে কুস্তি করতে। আর সেই কুস্তি একটা দেখার মতো কুস্তি, অলিম্পিক চ্যাম্পিয়ন হয়ে যেত ওরা। আর জয়পতাকা মহারাজ ওকে পরাস্ত করে তখন আমাদের হাততালি দেওয়ার সময়।